বিরতির পর ফিরে আসলাম। রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিসিসিআই সচিবের। আরো একবার জানিয়ে রাখি, ক্রিকেটার রোহিত শর্মাকে নিয়ে এবার বিস্ফোরক বিসিসিআই সচিব। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তনের ইঙ্গিত মিলছে ইতিমধ্যে। জয় শায়ের বিস্ফোরক মন্তব্য রোহিত শর্মাকে নিয়ে, অধিনায়ক রোহিত নয় সচিবের পছন্দ হার্দিক পান্ডিয়া। কি রয়েছে বিস্তারিত কথা বলে নেব আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, রোহিত শর্মাকে নিয়ে এবার বিস্ফোরক জয় শাহ, কেন, কি কারণে তার এমন মন্তব্য? গতকাল থেকে শুরু হয়েছে টি টোয়েন্টি এর প্রথম লড়াই, যদিও ডারবানে সেই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি সিরিজ এবং সি সিরিজে নিজেদের দূরে সরে রেখেছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা। যদিও তাদের অভিযোগ ছিল যে সাদা বলে তারা খেলতে চাইবে না, তো এই অভিযোগ যখন উঠে এসেছে এবং এর মধ্যে কিন্তু তিন তিনটি ফরম্যাট, অর্থাৎ দুটো টেস্ট, তিনটি একদিবসীয় লড়াই এবং তিনটি টি টোয়েন্টি লড়াই, তো সেই ক্ষেত্রে টি টোয়েন্টি লড়াই শুরু হয়েছে, তবে একদিবসীয় ম্যাচে যখন খেলবে না তো সেই ক্ষেত্রে কাকে ভারতীয় দলের অধিনায়ক দেওয়া হয়। যদিও সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা ছিল হার্দিক পান্ডিয়ার উপর, কারণ বাংলাদেশের বিরুদ্ধে আমরা জানি যে ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া পায়ে চোট পাওয়ার পর দলের বাইরে, তো এই জায়গায় যদি রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি সেই ক্ষেত্রে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিতে নারাজ হয় তো সেই ক্ষেত্রে কাকে দেওয়া হবে? তো সেই ক্ষেত্রে কিন্তু বোর্ড সচিব অমিত জয় সহ কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, যেহেতু নিজেকে দূরে সরে দেখিয়েছেন রোহিত শর্মা ভারতীয় অধিনায়ক, তাই সেই ক্ষেত্রে ভারতীয় দলের পরে প্রতিনিধিত্ব অধিনায়কের দায়িত্ব হার্দিক পান্ডিয়ার উপরে দিতে হবে, কারণ হার্দিক পান্ডিয়ার উপর দায়িত্ব রয়েছে যদিও টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা 2025 হবে এবং তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই দুটোতে ভারতীয় দলের, যেহেতু রোহিত শর্মা সেই দিক থেকে নিজেকে সরিয়ে রেখেছে সেই ক্ষেত্রে কিন্তু জয় শাহ কিন্তু সেই প্রমাণ বলে দিলেন এবং বা তার কিন্তু নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে রোহিত ছাড়াও কিন্তু ভারতীয় দলের নেতৃত্ব দিতে পারে হার্দিক পান্ডিয়া, তাই হার্দিক পান্ডিয়াকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে রাখেন বোর্ড সচিব। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি রোহিত শর্মার অধিনায়কত্ব, সেই জায়গাতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া কতটা দল চালাতে পারবে, কতটা ক্যাপ্টেন্সি করতে পারবে, কি মনে হয়? দেখো, হার্দিক পান্ডিয়াকে আমরা জানি যে হার্দিক পান্ডিয়াকে আমরা দেখেছি গতবার আইপিএল এ কিন্তু হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তার দল চ্যাম্পিয়ন হয়েছে, তার পাশাপাশি টি টোয়েন্টি আসলে কিন্তু হার্দিক পান্ডিয়া একদিবসীয় লড়াইগুলিতে কিন্তু হার্দিক পান্ডিয়ার বেশ অসাধারণ পারফরমেন্স ছিল। যদিও ভারতের দলের সুযোগ পেয়েছিল হার্দিক পান্ডিয়া একজন বোলার হিসেবে, কিন্তু বর্তমানে কিন্তু হার্দিক পান্ডিয়া একজন অলরাউন্ডার হিসেবে নিজেকে তুলে প্রতিষ্ঠিত করেছে। এই প্রতিষ্ঠিত করার পাশাপাশি তার যে সিনসিয়ারিটি, অর্থাৎ মোহাম্মদ ধোনি এবং বিরাট কোহলি যখন ভারতীয় দলের নেতৃত্ব ছাড়ার পর রোহিত শর্মা, রোহিত শর্মার পর যাকে উত্তরসূরি হিসেবে খোঁজা গেছে, তো সেই ক্ষেত্রে সবচেয়ে কুল মাইন্ডেড হিসেবে দেখা গেছে হার্দিক পান্ডিয়াকে, তাই সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার এই অভিজ্ঞতা রয়েছে, যেহেতু একটা বোলার এজ এ অলরাউন্ডার হিসেবে একটা দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেছে এবং একটা আইপিএল এর মতো একটা পেশাদারি ক্রিকেটে নিজের দলকে চ্যাম্পিয়ন করেছে একক কৃতিত্বে, তো সেই জায়গায় ভারতীয় দলকে অবশ্যই সে কৃতিত্ব দিতে পারবে এবং ভারতীয় দলকে নিয়ে যেতে পারে টি টোয়েন্টির জন্য, সেটা আশাবাদী বলি, কিন্তু জয় শাহ কিন্তু সেই নিজের অভিমত ব্যক্ত করেছেন। বেশ, ধন্যবাদ বিপ্লব দা, কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হতে চলেছেন হার্দিক পান্ডিয়া বলেই সূত্রের খবর। তবে রোহিত শর্মাকে নিয়ে ইতিমধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিসিআই সচিব জয় শাহ, এবং তিনি কার্যত রোহিত শর্মাকে না রেখে পছন্দ করেছেন হার্দিক পান্ডিয়াকেই বলে খবর। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।